নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, পাঞ্জাব এফসির বিরুদ্ধে মোহনবাগান পেনাল্টি শুট আউটে জিতেও কেন খুশি নয় হোজে মলিনা? হোজে মলিনা তিনি, তার দলের ফিটনেস নিয়েও কি বললেন সেটাও বলবো। তার পাশাপাশি পাঞ্জাবের হেড কোচ পেনেগেটিস, তিনি মোহনবাগানের বিরুদ্ধে হারলেও কি বলছেন মোহনবাগান দল নিয়ে সেটাও বলবো। এবং বিশাল ক্যাদ নিজের ভালো গোলকিপিংয়ের প্রশ্নে কি উত্তর দিলেন সেটাও বলার আছে। তো অনুরোধ করে রাখছি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা গুরুত্বপূর্ণ। এবং চ্যানেল যেন উত্তরাজন সবাইকে একটা অনুরোধ করবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই পাঞ্জাব এফসি হেড কোচ পেনেগেটিস তিনি আজকের হারলেও কি বলছেন। তিনি বলছেন যে আজকের ম্যাচটা টাইব্রেকারে তার দল হেরেছে। তিনি বলছেন যে টাইব্রেকার পেনাল্টি শুট আউট এমন একটা জিনিস যেটা যে কোনো দলের পক্ষে যেতে পারে, আজ পাঞ্জাবের বিপক্ষে গেছে, তবুও তার দলের খেলা নিয়ে তিনি মোটেও হতাশ নয়। পেনেগেটিস তিনি বলছেন, মোহনবাগান বিগত কয়েকটা সিজন ভারতের সবথেকে শক্তিশালী দল, তিনি ভারতে এসে মোহনবাগান দলের নাম প্রচুর শুনেছেন, তাই এরকম শক্তিশালী দলের বিরুদ্ধে তার দল যে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করেছে এবং একসময় জেতার জায়গাও চলে গেছিল, সেই নিয়ে কিন্তু তার দলের খেলা নিয়ে কিন্তু তিনি যথেষ্ট খুশি। তিনি বলছেন যে দলের এই লড়াই করা মানসিকতা আমার ভালো লেগেছে, যেইখানে একসময় পিছিয়ে পড়েও দল যেইভাবে এগিয়ে গিয়েছিল এই মানসিকতাটাই কিন্তু তার দলের সাথে দেখতে চান। তিনি বলছেন যে আশা করছি এরকম মানসিকতায় ফুটবল খেললে অবশ্যই এই সিজনে পাঞ্জাব ভালো কিছু করে দেখাবে। অর্থাৎ হারলেও কিন্তু পাঞ্জাব এফসি কোচ অতটা দুঃখিত নয়। এইবারে শুনুন মোহনবাগান হেড কোচ হোজে মলিনা ম্যাচ জেতার পর কি বললেন। হোজে মলিনা তিনি বলছেন যে অবশ্যই দলের এই মুহূর্তে ডিফেন্সটা ঠিক করতে হবে। তিনি বলছেন যে সবথেকে কঠিন কাজ হচ্ছে ডিফেন্স তৈরি করা, ডিফেন্স মজবুত করতে সময় লাগে, টাইম লাগে, তাই তিনি বলছেন যে ডিফেন্স আমাদেরকে মজবুত করতে হবে এবং তার থেকে বড় কথা আমাদের খেলোয়াড়দের ফিটনেস ফিরাতে হবে। তিনি বলছেন যে কিছু কিছু প্লেয়ার এখনও অবধি দলে, যারা 90 মিনিট খেলেছে কিন্তু তারা 90 মিনিট খেলার মতো ফিট নয়। তিনি বলছেন যে জেমির চোট আছে, অ্যালবার্টো চোট ছিল, ডিমি পেড্রাটস পরের দিকে সিজন প্র্যাকটিস সিজন জয়েন করেছেন এবং আস্তে আস্তে প্লেয়ারদেরকে কিন্তু তিনি ফিরে পাচ্ছেন, সেই জন্য তিনি বলছেন যে দলকে যত তাড়াতাড়ি রেস্ট দিয়ে আবার সেমিফাইনালের জন্য তৈরি রাখতে পারবো ততটাই ভালো। এবং তিনি আশা করছেন যে সেমিফাইনালটা তিনি ঘরের মাঠে সমর্থকদের সামনে আরও বেটার ফুটবল খেলবে। এবং তিনি আরও বলছেন দল যে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি শুট আউটের মতো যেই জায়গাটায় মোহনবাগান পেনাল্টি শুট আউটে পিছিয়ে পড়েছিল সেইখান থেকেও লড়াই করে ম্যাচ জিতেছে, একটা চ্যাম্পিয়ন খেলোয়াড়দের মধ্যে এই মনোভাবটাই দেখতে চান এবং একটা দলের মধ্যে এই মনোভাবটাই রাখতে চান হোজে মলিনা। অর্থাৎ মলিনা তার কথায় পরিষ্কার, তিনি কিন্তু দলের ফিটনেস এবং নিজের ডিফেন্সটা নিয়ে এখনও অনেকটাই চিন্তিত আছে, তবে তিনি খুশি যে কলকাতায় সেমিফাইনাল পড়েছে এবং তিনি ঘরের সমর্থকদের সামনে অবশ্যই ভালো খেলবে এমনটা কিন্তু তিনি প্রমিস করলেন। এইবারে শুনুন ভিশাল ক্যাথ তিনি কি বলছেন। ভিশাল ক্যাথ তিনি কিন্তু বলছেন যে তার ভালো খেলার রহস্য হচ্ছে নিজের ওপর আত্মবিশ্বাস। তিনি বলছেন নিজের ওপর বিশ্বাস রাখলেই আপনি সবথেকে সেরাটা করতে পারবেন, তাই ভিশাল ক্যাথের কথায় হচ্ছে নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম, তাই জন্যই কিন্তু আমি ভালো পারফরমেন্সটা করতে পেরেছি। এবং সত্যি কথা বলতে ভিশাল ক্যাথ তিনি কিন্তু লাস্ট 2-3 সিজন ধরে মোহনবাগানকে বাঁচিয়ে আসছেন গোল পোস্টে, এটা আমাদেরকে মানতেই হবে। এবং এটা আমি বলবো যে লাস্ট 2-3 সিজনে ভারতে যদি সেরা কোনো গোলকিপার হয়ে থাকে সেটা হচ্ছে ভিশাল ক্যাথ। তাহলে বন্ধুরা, ম্যাচের পর কি বললো দুই দলের কোচ এবং ভিশাল ক্যাথ সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।